মাতা দুর্গার অষ্টম শক্তি হলেন মহাগৌরী এর গাত্রবর্ণ সম্পূর্ণ গৌর সেই গৌরবর্ণ তুলনা করা হয় শঙ্খ চন্দ্র এবং কুন্দ ফুলের সঙ্গে এর বয়স আট বছর বলে মানা হয় অষ্টবর্ষা ভবেদ গৌরী এর বস্ত্র এবং অলঙ্কারও শ্বেতবর্ণের ইনি চতুর্ভূজা বিশিষ্টা এবং বিষব বাহনা এর ডান দিকের ওপরের হস্তে অভয় মুদ্রা এবং নিম্বের হস্তে ত্রিশূল বাম হস্তে উপরের হস্তে হচ্ছে ডমরু এবং নিচের হস্তে হচ্ছে বড় মুদ্রা তার ভঙ্গিমা হচ্ছে অতিশয় শান্ত ইনি পার্বতীর রূপে ভগবান শিবকে প্রতিরূপে লাভ করার জন্য অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন ইনি প্রতিজ্ঞা করেছিলেন যে বিব্রেহাং বরদং শম্ভুং নান্নাং দেবাং মহেশ্বরার মানে গোস্বামী তুলসীদাত বলেছিলেন যিনি শিবকে বরণের জন্য কঠোর সংকল্প করেছিলেন আর এর কঠোর তপস্যায় তার শরীর একেবারে কালো হয়ে গিয়েছিল এবং তপস্যায় প্রসন্ন সন্তুষ্ট হয়ে যখন ভগবান শিবকে গঙ্গার পবিত্র জলে স্নান করালেন তখন তার শরীর বিদ্যুৎ প্রভার নেয় অতি কান্তিমান ও গৌরবর্ণ হয়ে উঠল তখন থেকেই এর নাম হলো মহাগৌরী নবরাত্রি ব্রতের অষ্টম দিনে মহাগৌরীর পূজা বিধান আছে এর শক্তি অমোঘ এবং সদ্য ফলদায়ী এর উপাসনা করলে ভক্তের সকল কলুষ নাশ হয় তার পূর্বসঞ্চিত পাপও দূর হয়ে যায় ভবিষ্যতে পাপ সন্তাপ দৈন দুঃখ কখনো তার কাছে আসে না সে সর্বপ্রকার পবিত্র ও অক্ষয় পুণ্যের অধিকারী হয় মাতা মহাগৌরীর ধ্যান স্মরণ পূজা আরাধনা ভক্তের পক্ষে সর্ববিধ কল্যাণপ্রদ হয় আমাদের সর্বদাই স্মরণে রাখা উচিত যে এর কৃপায় অলৌকিক সিদ্ধিলাভ হয় মনকে অনন্যভাবে একনিষ্ট করে মানুষের সর্বদা এর পাদপদ্মে ধ্যান করা উচিত তিনি ভক্তজনের কষ্ট অবশ্যই দূর করেন এর উপাসনার দ্বারা আর্ত ব্যক্তির অসম্ভব কাজও সম্ভব হয়ে যায় সুতরাং এর চরণে স্মরণ পেতে আমাদের সর্বতভাবে চেষ্টা করা উচিত পুরাণে এর মহিমার প্রচুর আখ্যান পাওয়া যায় ইনি মানুষের চিন্তাধারাকে সত্যানুসন্ধানের দিকে চালিত করেন এবং অসৎ বৃত্তির বিনাশ করেন আমাদের সর্বাঙ্গিংভাবে সর্বদাতার তার থাকা উচিত এরপর আস মহানবমী মহানবমী মাতা দুর্গার নবম শক্তি সিদ্ধিদাত্রী নামে পরিচিত এই নবদুর্গার শেষ নবরাত্রির সিদ্ধিরাত্রি ইনি সর্বপ্রকার সিদ্ধি প্রদান করে থাকেন মার্কেণ্ডেয় পুরাণ অনুসারে অনিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশ্চিত এবং বসিত্ব এই আট প্রকারের সিদ্ধি হয়ে থাকে বলে ইনি সিদ্ধিরাত্রি মাতা ভক্ত সাধকের এই সব সিদ্ধি প্রদান করতে সামর্থ্য দেবী মহাপুরাণ অনুসারে ভগবান শিব এরই কৃপায় সকল সিদ্ধি প্রাপ্ত হন এর অনুকম্পাতেই ভগবান শিবের অর্ধেক শরীর দেবীর হয়েছিল সেই জন্য তিনি জগতের অর্ধনারীশ্বর নামে প্রসিদ্ধ মাতা সিদ্ধিরাত্রি চতুর্ভুজা ইনি কখনো সিংহবাহনা কখনো পদ্মাসনা এর দক্ষিণে নিম্নস্থিত হস্তে হচ্ছে চক্র উপরে হচ্ছে গদা বামে নিম্নসিত হস্তে শঙ্খ এবং ওপরের হস্তে হচ্ছে পদ্মফুল নবরাত্রি পূজার নবম দিনে এর আরাধনা করা হয় এই দিন শাস্ত্রীয় বিধি ও নিয়মানুসারে এবং পূর্ণ নিষ্ঠা নিয়ে যারা সাধনা করে তারা সকল সিদ্ধি সিদ্ধিপ্রাপ্ত হয় জগতে তাদের আর কোনো কিছু অগম্য থাকে না ব্রহ্মাণ্ডে পূর্ণ বিজয় লাভ করার ক্ষমতা হয় তাদের প্রত্যেক মানুষেরই কর্তব্য হলো মা সিদ্ধিদাত্রী দেবী কৃপালাভ করার জন্য নিরন্তর চেষ্টা করা তার আরাধনায় এগিয়ে চলা তার কৃপায় অতীব দুঃখময় সংসারে নির্লিপ্ত থেকে সমস্ত সুখ ভোগ করে সাধক মোক্ষ লাভ করতে সক্ষম হয় নবদুর্গার মধ্যে মাতা সিদ্ধিদাত্রী হলেন অনিন অন্তিম রূপ অন্যান্য অষ্ট পূজা শাস্ত্রবিধি অনুযায়ী করে ভক্ত দুর্গাপূজার নবম দিনে এর উপাসনায় পবিত্র হন সিদ্ধিদাত্রী মাতার উপাসনা পূর্ণ করার পর ভক্ত ও সাধকের লৌকিক পার পারলৌকিক সর্বপ্রকার কামনা পূর্ণ হয় কিন্তু সিদ্ধিদাত্রী মায়ের পাপাত্র ভক্তের মধ্যে এমন কোনো কামনা আর থাকে না যা সে পূরণ করতে চায় সে সকল সাংসারিক ইচ্ছা প্রয়োজন এবং স্পৃহার ঊর্ধ্বে উঠে মানু মানসিকভাবে মা ভগবতীর দিব্যলোকে বিচরণ করে তার কৃপায় ধারা অমৃতধারা পান করে সে বিষয় ভোগ শূন্য হয়ে যায় মাতা ভগবতীর পরম সান্নিধ্যেই তার পরম প্রাপ্তি হয়ে যায় এই পরম পথ পাওয়ার পর আর তার আর কোনো বস্তু প্রয়োজন থাকে না শ্রী মায়ের চরণের সান্নিধ্য লাভের জন্য আমাদের সর্বদা নিয়মনিষ্ঠ থেকে তার আরাধনা করা উচিত